দেশে রেকর্ড পরিমাণ রপ্তানি আয় এলেও সব খাত ভালো করতে পারেনি। তৈরি পোশাক খাতের উপর নির্ভর করেই এসেছে এই রপ্তানি, যদিও লক্ষ্য পূরণ হয়নি। ইপিবির তথ্য অনুযায়ী 5,500 কোটি ডলারের রপ্তানির 84% এসেছে তৈরি পোশাক খাত থেকে। রপ্তানিকারকরা বলছেন, রেকর্ড রপ্তানি এলেও ব্যবসার খরচ বেড়ে যাওয়ায় নেট মুনাফা কমেছে তাদের, তাই উৎপাদন খরচ কম রাখার দাবি তাদের। সদ্য সমাপ্ত 2022-23 অর্থবছরে রেকর্ড পরিমাণ এসেছে রপ্তানি আয়। 5,556 কোটি ডলারের পণ্য রপ্তানি হলেও লক্ষ্যমাত্রা ছিল 5,800 কোটি ডলার। লক্ষ্যমাত্রাকে স্পর্শ করতে না পারলেও গত 5 দশকের মধ্যে গত 1 বছরে সর্বোচ্চ রপ্তানি আয় এসেছে। তবে এই রপ্তানি আয় শুধুই তৈরি পোশাক নির্ভর। রপ্তানি আয়ের বৃহৎ খাতগুলোর মধ্যে প্লাস্টিক, তৈরি পোশাক, শিল্পের কাঁচামাল রপ্তানিতে ইতিবাচক প্রবৃদ্ধি থাকলেও কৃষি, হিমায়িত মাছ, চামড়া, পাট, হোম টেক্সটাইল খাতে গত বছরের তুলনায় আয় কমেছে। রপ্তানিকারকরা বলছেন, আয় বাড়লেও উৎপাদন খরচ বেড়ে যাওয়ায় নিট মুনাফা কমেছে রপ্তানিকারকদের। যেহেতু আমি ডলার ইনকাম করছি, ডলার এসে করতে কিন্তু আমাদের যারা এক্সপোর্ট ওরিয়েন্টেড ইন্ডাস্ট্রি আমাদের কোনো সমস্যা হচ্ছে না, কিন্তু এসএমই ইন্ডাস্ট্রি ওনারা কিন্তু কার্ড মার্কেট থেকে ধরেন বেশি টাকায় 110 থেকে 115 টাকায় কিনে কিন্তু ইনপুট কস্ট গুলো দিয়েছে। তো এক্সপোর্ট ফিগার বেড়েছে, দ্যাট ইজ ওয়ান থিং, কিন্তু অ্যাকচুয়ালি রিটেনশন কত হচ্ছে? এই এক্সপোর্ট ফিগার কি ট্রান্সলেট করছে যে সবাই ব্যবসা সবাই খুব ভালো করছে? না। বিদ্যুৎ এবং জ্বালানি খাতের যে খরচ বেড়ে গেছে সে অনুযায়ী আমরা 80% ক্যাপাসিটি দিয়ে চালানোর পরেও আমরা কিন্তু আমাদের উৎপাদন খরচ আগের তুলনায় অনেক বেড়ে গেছে। অর্থনীতিবিদরা বলছেন, সংকটকালে অর্থনীতিতে স্বস্তি দিলেও রপ্তানি কেবল একটি খাত নির্ভরতা ঝুঁকি তৈরি করছে অর্থনীতিতে। একটা পণ্যের উপরে আমাদের নির্ভরতা থাকা ঠিক না, এটা মোটেও ঠিক আমি বলবো না স্থায়ী একটা সমাধান। আমাদের রপ্তানিটা বহুমুখীকরণ করতেই হবে। আগের বছরের তুলনায় 3% বেশি প্রবাসী আয় এবং রেকর্ড রপ্তানির সুবাস অর্থনীতিতে কতটা স্বস্তি আনে সেটাই এখন দেখার বিষয়। মেহেরমণি, ডিবিসি নিউজ, ঢাকা। ঢালাইয়ের দৃঢ়তা, নির্মাণের নিশ্চয়তা, প্রিমিয়ার সিমেন্ট, ঢালাইয়ের রাজা।